still hip hip. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ফাইনালি আমাদের হোস্টেল ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্টে জিতে গেছে, আর সেই উপলক্ষে আজকে এই ব্লগটা বানানো। তো সবার আগে আমরা হোস্টেলের সাথে চলে যাবো, আর সেখানে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো আমাদের কলেজে দুটো হোস্টেল, এনআরআই এফএইচ। তো আমি এফএইচ হোস্টেলে থাকি। কালকে এনআরআই সাথে স্যারদের টিম আর আমাদের সাথে বিবিএফএইচ টিমের একটা সেমিফাইনাল সম্পন্ন হয়েছিল। সেই খেলাতে স্যাররা জিতে যায় এবং এনআর দুর্ভাগ্যবশত হেরে যায়। কিন্তু বিবিএফএইচ ডিপার্টমেন্টের মধ্যে আমাদের যে খেলাতে হয়েছিল সেই খেলাতে আমরা জিতে গেছিলাম। আমরা জানতাম আমরা জিতবই, বেশি কথা না বলে ক্রিকেট দেখাচ্ছি। সেমিফাইনালে পর স্যারদের সাথে আমাদের ফাইনালটা শেষ পর্যন্ত সম্পন্ন হলো। সেই ফাইনালে আমরা এফএইচরা জিতলাম এবং স্যাররা হেরে গেছিল। কিন্তু স্যার দিকে কম ভাবো না, স্যাররাও নিজে ফুল জোশ দিয়ে খেলেছিল, আর শেষ পর্যন্ত খেলা শেষে ছোট ট্রফিটা স্যারদের কাছে এবং বড় ট্রফিটা আমাদের কাছে থেকে গেছিল। দারুণ খেলেছি, শাবাশ শাবাশ শাবাশ। তুই মাথা ঠান্ডা করে খেলেছিস ভালো। দুটো টিমে সমস্ত প্লেয়াররা আপনারা চলে আসুন। ফাইনালি ম্যান অফ দ্য ম্যাচ রূপক মিশ্র। এটাই হলো আমাদের সেই ট্রফি। তো খুবই খুশি লাগছে, আমাদের হোস্টেল জিতে গেছে। তা কী বলবো, এই হোস্টেল এই ট্রফিটা আমাদের হোস্টেলের গর্ব বলে কথা, খুবই লাগছে গর্ব। আর তার সাথে এ হলো আমাদের ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ, আমার রুমমেট। নাম নাম কি? রূপক মিশ্র। রূপক মিশ্র দেবে অবশ্যই করবে। আর আমাদের এই ফ্লাক্সটা পেয়েছে, তো নিচে যাওয়া যায়, তোমাদেরকে হোস্টেলটাকে সামনে থেকে দেখাবো চলো। এটাই হলো সেই এফএইচ হোস্টেল। এই এফএইচ হোস্টেলটা বর্ধমান রাজ কলেজের একটা ছোট্ট হোস্টেল। তাহলে আমাদের এফএইচ হোস্টেলের যে টিম ছিল সেটার ক্যাপ্টেন হলো যে ততনদা, অর্থাৎ ততন বিশ্বাস। তো ততনদাকে জিজ্ঞেস করা যাক টুর্নামেন্ট সম্বন্ধে তার কি মতামত। হ্যাঁ, সত্যি একটা অসাধারণ খেলা ছিল। আমরা প্রথমত এই ছেলেমেয়ে নিয়ে যা খেলেছি সত্যি সেটা আমার একটা অসাধারণ লাগলো। আমাদের বিশেষ করে আমাদের ভাইস ক্যাপ্টেন, দেখাবো ক্যামেরাম্যান সোনুদা, অসাধারণ পারফরমেন্স দিয়েছে। আর মাত্র আমাদের এক মাসের প্র্যাকটিস, এক মাসের প্র্যাকটিসে যে আমরা রাজ কলেজ চ্যাম্পিয়ন হয়েছি এটা আমাদের কাছে অনেক গর্বের আনন্দের। আমার কিছু বলার নেই, আমাদের দত্তবাবু কিছু একটা বলবে। তো আমরা এক মাস ধরে যে রাত দিন এক করে খেটেছি তার ফল হিসেবে এটা পেয়েছি, তো আমাদের সবারই গর্ব অনুভব হচ্ছে। আমরা বিশেষ করে গর্ব অনুভব হচ্ছে যে আমরা এফএইচ হোস্টেলের নামে কাপটা আনতে পেরেছি। তো সামনে এদিকে ওইদিকে অনেকে মাঠে খেলেছে, অনেকে মাঠের বাইরে সাপোর্ট করেছে, কিন্তু আমরা যে একটা টিম, একটা এফএইচ হোস্টেলের একটা টিম, সেইটা হিসেবে আমরা এই প্রাইজটা পেয়ে সবাই খুব আনন্দিত। এবং আমরা চাইবো যে আরও পরের টুর্নামেন্টগুলো হলে, আরও পরে কোনো কিছু হলে আমরা আবার আরও প্রাইজ আমরা হোস্টেলের নামে আনতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের সাথে জুড়ে গেছে ভাইস ক্যাপ্টেন, তিনি কিন্তু গোটা টুর্নামেন্টে প্রচুর অবদান, খুব ভালো খেলেছে। দেখা যাক ভাইস ক্যাপ্টেন কি বলে। না মানে সেরকম কোনো ব্যাপার নেই, আমরা এমনি জানতাম যে আমরা জিতবো, তো আমাদের ছেলেগুলোকে আমরা অনেক প্র্যাকটিস করিয়েছি, সেরকম কোনো ব্যাপার নয় যে আমরা হেরে যেতাম। আমাদের প্রথম থেকেই জানিয়ে যে আমরা জিতবো, কিন্তু আমাদের এবারে নতুন টার্গেট হচ্ছে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপে এবার আমরা চান্স পেতে চাই। সত্যি এটা মন থেকে বলছি, না এটা আমার মন থেকে বলছি, ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা চান্স পাবো। মেসিকে তো হারাবোই, কোনো ব্যাপার নয়, রোনাল্ডো আমাদের টিমে থাকবে। আর যখন ম্যাচ আমাদের হাতে মুঠোয় আসছিল আমরা সব আমাদের
জিতেছি আবার জিতবো জিততে থাকবো দুটো কথা আমি চাইছিলাম মাঠে খেলতে এবার আমি ভাবলাম যদি নামি তাহলে দু তিন মিনিটে খেলা শেষ হয়ে যাবে থাক মাঠের বাইরে কম্পিটিশনটা থাকা দরকার আমরা তো প্রথমে বুঝতে পেরেছিলাম যে অজন্তা রাইডার্সের মধ্যে পার্থক্যটা তো আমরা খেলাটাকে খেলার মতো নয় একদম রিল্যাক্সে খেলেছি আমাদের বেস্ট টুকু দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ আর এফএস তো একটা ব্র্যান্ড নামে ব্র্যান্ড এটা মানে সবাই বুঝতে পেরেছিল প্রথম থেকে তো আর কোনো সমস্যা হয়নি আমাদের জেতার জন্য এইভাবে জিতে গেছি ইজিলি আছে রেজাল্ট আমাদের হাতে হ্যাঁ তার জন্য আজকে গ্র্যান্ড আছে আমাদের তো আপনারা চাইলে আসতে পারেন পোলাও খাসির মাংস একটা খেজুর গুড়ের মিষ্টি আমি খেলার সময় অনেক জল নিয়ে গেছি আমি অনেক জল নিয়ে গেছি অনেক কিছু করেছি জলে গ্লুকোজ নিয়ে মিশিয়ে নিয়ে গেছি তাই সবাই এত ভালো খেলতে পেরেছে দিদা 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 ডাইনিং এ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে রাত্রে তো গাইস এটা হলো আমাদের ডাইনিং রুম চলো তোমাদেরকে ডাইনিং রুমটা ভালো করে দেখাচ্ছি এই হলো আমাদের রঘু তো আমাদের মাটন প্রাই তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে মাটন একদম লাল লাল হয়ে গেছে খুবই টেস্টি টেস্টি লাল লাল মাটন তো ই হলো আমাদের রাঁধুনি রাঁধুনি তা কী রান্না করেছি ম্যানেজিং কমিটি আমাদের তো এখানে আমাদের পোলাও রান্না চলছে ম্যানেজার আমাদের এফিস হোস্টেলের এটা হলো পোলাও তো পোলাও তৈরি হয়ে গেছে এখানে সাজানো হয়েছে কিছুক্ষণের মধ্যে সকলের মধ্যে পরিবেশন করা হবে এই দেখতে তো পোলাও রয়েছে তো সকলে একটু পরে আসবে আর সবাই ভক্ষণ করবে তো আমাদের এখানে যারা মাটন খায় না তাদের জন্য একটা ব্যবস্থা রয়েছে তো এখানে রান্না চলছে তো এখানে যারা মাটন খায় না তাদের জন্য আমাদের দীপক দা চিকেন রান্না করছে সকলের জন্য ভালোই রান্না করেছে আর কিছুক্ষণের মধ্যে ভালো করে রান্না হয়ে যাবে তো ঠিক আছে গাইস তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে আরেকবার কে কত পিস পাবে সেই হিসাবে এখানে মাংসগুলো ভাগ করা হচ্ছে এরপর এই মাংসগুলো সকলের মধ্যে পরিবেশন করা হবে তো ইয়ে আমাদের রাঁধুনি নয় ইয়ে আমাদের বর্ডার কৌশিক কিছু বল বাহ তো এখানে মাটন ভাগ করা প্রায় কমপ্লিট তো এখানে থালায় থালায় পোলাওগুলো পরিবেশন করা হচ্ছে তো এখন চলছে খাওয়া দাওয়া তো কৌশিক আমাদের পাঁপড় পরিবেশন করছে এটা আমাদের নিউটন আইজ্যাক নিউটন নয় এমনি সাধারণ নিউটন এখন দারুন খাওয়া দাওয়া চলছে টাইম ছিল 9:45 এটা খাসির মাংস কেসে লাগা KFC কা মটন তোমরা চলে এসো আমাদের হোস্টেলে তো গাইস সবাই খাওয়া শেষ একমাত্র থার্ড ইয়ার দাদারা আছে আমাদের সুকান্তদা আছে সুকান্তদা খাচ্ছে দেখি সুকান্তদা কি বলে তো রান্না খুবই ভালো হয়েছে কিন্তু খাসির মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে সেই জন্য খেতে একটু যতটা আশা করেছিল সেই আশানুরূপ টেস্টটা আসেনি ভালো লাগলো খাসির এখন পর্যন্ত এই হাতে পড়ে আছে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট চাটনি পড়ে আছে আর গ্রেভি পড়ে আছে আর সবই কমপ্লিট তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং এই হোস্টেল লাইফ সম্পর্কিত কোনো ফানি ভিডিও চাইলে অবশ্যই এই ভিডিওতে 500টা লাইক এবং 200টা কমেন্ট অবশ্যই করবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই